হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে গিয়েছিলাম পানসি ইনে। তো আমরা ভেবেছিলাম আমাদের লাঞ্চটা ওইখানেই করবো। সো গিয়েই আমরা যা অর্ডার দিই বলে নেই নেই নেই, মানে আমরা চেয়েছিলাম একটু নাস্তা টাইপের করতে, কারণ আমাদের আজকে হলো গিয়ে লেট হয়ে গেছিলো নাস্তা করতে। বাট তো আমরা পরে অর্ডার দিয়ে দেই সাতকড়া দিয়ে। ওদের স্পেশাল যে মাংস বোনা সেটা আর পোলাও ডাল একটা কম্বো আছে ওদের, কম্বোটা মানে একটা প্লেটার টাইপের। এটা ওদের মেবি 180, হ্যাঁ 180 টাকা। সো আমরা এটা অর্ডার করি। তারপর আসলে আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড যে খাবারের মান, আচ্ছা ভাত পরিমাণটা ঠিক আছে এই টাকার মধ্যে, পরিমাণটা ঠিক আছে, বাট ভাতটাও ঠিক আছে, ঝরঝরা ছিল, গরম ছিল। বাট ওদের যে সাতকড়া দিয়ে যে ভুনা চা, তো এটা একদমই খাওয়ার মতো ছিল না। যে মানে টোটালি কেউ যদি টাকাটা পানিতে ফেলতে চায় তাহলে ওদের এটা অর্ডার করবে, এতটা টেস্ট খারাপ। আমি সেম আমি খেয়েছিলাম পালকিতে, হ্যাঁ কয়েকদিন আগেই। তো এটার টেস্টটা আমার অনেক ভালো লেগেছে, বাট এইটা এত খারাপ, মানে জাস্ট ছোট্ট একটা স্বাদ করা ছিল, বাট এটার মধ্যে যে একটা ফ্লেভার আছে এটা স্বাদ করা দিয়ে সেই ফ্লেভারটাই নেই। সো আমার একদমই ভালো লাগেনি। তারপর আমাদের সালাদ হিসাবে দিয়েছিল লেবু, তারপর শসা, মরিচ, এই টাইপের কিছু সালাদ দিয়েছিল। বাট এইটা একজন খাওয়ার মতো, যদি আমরা তো শুধু এটা নিয়েছিলাম কারণ আমরা টেস্টে এটা দেখতে চেয়েছিলাম, আর বাকি পাঞ্চি সব কিছুই টেস্ট করা। বাট যখন খাইছি আমাদের একটুও মজা লাগেনি, দুজন মানে দুজন তো গেছিলাম দুজনের মধ্যে। বাট ওদের যে ডালটা ছিল এটা একদমই পাতলা ছিল, কারণ এত পাতলা ডাল সাধারণত থাকে না। সো আমার ভালো লাগেনি ওদের খাবারটা, কারণ অনেক জায়গায় তো খেয়েছি বাট এইরকম খারাপ ছিল না। আর হ্যাঁ, আমি মেইন একটা পয়েন্ট বলি, আমি দেখিয়ে দিই, এটা হলো গিয়ে ওদের ডাল। তো আমি তারপরে ওদের স্পেশাল যে চাটা এটা অর্ডার করেছি, এটা আমার অনেক মজা লাগছে। আমি ট্রাস্টেড রিভিউ বা ওদের কফিটাও মজা ছিল। আমার কাছে চাটা, পাখির চা সবসময় আমার ভালো লাগে, বাট এই স্পেশাল চাটা অনেকই ভালো লাগছে। সো এটাই ওরা ভালো রিভিউ পেতেই পারে, কিন্তু খাবারটা আমার হয় না এই প্রাইস বা সব কিছু। আর ওদের চায়ের ছিল 30 টাকা করে স্পেশালটা, আর কফি ছিল 60 টাকা। সো সেই অনুযায়ী ঠিক আছে। সো সবাই আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।